নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে বাইরে বুঝতেই পারছেন রেনি সিজন, তাই আজকে আমরা বাইরে শ্যুট করব না, আজকে আমরা ভিতরেই শ্যুট করব। আর এই যে ভিডিওটা আমরা শ্যুট করব সেটা অতীব গুরুত্বপূর্ণ ভিডিও, যারা বিগিনার ইউটিউবার তাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা একটু কম ইউটিউবার তাদের পক্ষে গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটাকে অবশ্যই এন্ড পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে শেয়ার করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও আমার টপিক, কীভাবে আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করবেন, অর্থাৎ যাদের ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে তারা নিজের ইউটিউব চ্যানেলে কীভাবে গ্রো করবেন। ইউটিউব চ্যানেল খুলতে না জানলে আমার আই বাটনের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আমরা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন, কীভাবে খুলতে হয় তা বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কীভাবে ইউটিউবকে গ্রো করবেন। তো ইউটিউবকে গ্রো করার একটাই মেন কথা, নিজের টপিক ভালো করে বেছে নেওয়া, কারণ টপিক ইজ কিং। তো আপনার টপিকটা ভালো থাকলে এবং সেই টপিকের উপর আপনার ধৈর্য ভালো থাকলে আপনি ইউটিউবে অবশ্যই গ্রো করতে পারবেন। তার জন্য দরকার আপনার একটা নির্দিষ্ট টপিক বেছে নেওয়া, যেই টপিকে আপনি সবথেকে ভালো সেই টপিকটা অবশ্যই বাঁচবেন, কারণ সেই টপিকটাই আপনি সবথেকে ভালো ভিডিও বানাতে পারবে এবং বহুদিন ধরে ভিডিও বানিয়ে যেতে পারবে। এরপরের পয়েন্টে আসছি আমরা, ইউটিউবে ভিডিও বানাতে গেলে আপনার সবথেকে একটা বড় জিনিস দরকার, তা হলো ধৈর্য। কারণ ইউটিউবে ভিডিও বানাতে গেলে আপনি একদিনে সেই ভিডিওটাকে কোনো ভাইরাল করতে পারবেন না, বা একদিনে আপনি ইউটিউবে ভিডিও বানিয়ে বড়লোক হতে পারবেন না। তার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি ইউটিউবে ভিডিও দিয়ে যেতে হবে এবং নিজের পারফরমেন্স ইউটিউবকে দেখাতে হবে বা ইউটিউবের দর্শককে দেখাতে হবে, ফলে আপনি সেখানে আস্তে আস্তে বড় হতে পারবেন। তাই আপনার ধৈর্য রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ধৈর্য না রাখতে পারলে আপনি কোনো দিনও ইউটিউবে বড় হতে পারবেন না। তারপরে পয়েন্টে আসছি আমরা, নিয়মিত, কারণ নিয়মিত ভিডিও দিতে থাকলে তবেই ইউটিউবে বড় হওয়া যায়। নিয়মিত মানে কেমন? আপনি ধরলেন এক সপ্তাহে আমি একটা ভিডিও বানাবো, তো আপনি প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও বানাবেন। যদি আপনি মনে করেন প্রত্যেক সপ্তাহে তিনটে করে ভিডিও বানাবো, প্রত্যেক সপ্তাহে তিনটে করে ভিডিও বানাবেন ও যেই দিনগুলোতে আপনি ভিডিও বানানো ঠিক করবেন সেই দিনেই ভিডিওটাকে আপলোড করবেন। আর যদি আপনি চেষ্টা করেন যে ইউটিউবে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো, তাহলে প্রত্যেক দিনই একটা করে ভিডিও দেবেন। প্রত্যেক দিন ইউটিউবে ভিডিও দেওয়া, ইউটিউবে ভিডিও দিলে আপনি ইউটিউবে অবশ্যই গ্রো করতে পারবেন এবং তাড়াতাড়ি গ্রো করতে পারবে। তাই প্রত্যেক দিন ভিডিও দিলে আপনি অবশ্যই গ্রো করতে পারবেন। আর ইউটিউবটাকে প্রথমে একটা পার্ট টাইম জব হিসেবে চালু করবেন, কারণ ইউটিউবে আপনার টপিকটা কীভাবে বড় হবে তা তো আপনি জানেন না। ইউটিউবে পুরো লাইফটা দিয়ে দিলে আপনার লাইফ খুব একটা ভালো চলতে পারবে না, তাই অন্যান্য কাজের সাথে এই কাজ থেকে একটা পার্ট টাইম জব হিসেবে রাখতে হবে। এবং তারপরে যখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউবে ভালো গ্রো হতে হচ্ছে, তবে আপনি ইউটিউবে পুরো নিজের জোরটা দিবেন। তারপরের পয়েন্টে আসি, আপনার ইউটিউব চ্যানেলের কাস্টমাইজ করা, কারণ শুধু একটা টপিকের উপর ইউটিউব দাঁড়িয়ে থাকে না, আপনার ইউটিউবের চ্যানেলটা কেমন বা ইউটিউবের চ্যানেলে কেমন আপনি ভিডিও দেন তার উপর নির্ভর করে। যেমন আপনি একদিন একটা ইউটিউব চ্যানেল খুললেন, সেখানে মেকে দিলেন রান্নার ভিডিও এক সপ্তাহ দিলেন, তারপরে সপ্তাহে আপনি দিচ্ছেন টেকনিক্যাল ভিডিও, তারপরে সপ্তাহে দিচ্ছেন আপনি কোনো ট্রাভেলসের ভিডিও, এরকম করে কোনো দিনও ইউটিউব চ্যানেল চলতে পারে না। আপনি একটা চ্যানেল খুললেন, সেই একটা চ্যানেল যেই টপিক সেই টপিকের উপরে ভিডিও দিবেন। যেমন আমার এই চ্যানেলটা টেকনিক্যাল শুভ, আপনারা জানেন, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে আমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলি এবং অনেক টিউটোরিয়াল বা টেক আনবক্সিং দিই। তো আপনার যেমন টেকনিক্যাল চ্যানেল, আপনি টেকনিক্যালি ভিডিও দিবেন। আপনার যদি গেমিং চ্যানেল হয় তো গেমিংই ভিডিও দিবেন, এবং আপনার যদি কোনো রান্না বা অন্য কিছু চ্যানেল হয় সেই ভিডিওতে দিবেন। আমি অনেকে দেখেছি কেউ একদিন টেকনিক্যাল, কেউ একদিন দিল পড়াশোনা, কেউ একদিন দিল রান্না, ওরকম করে কোনো দিনও চ্যানেল চলতে পারে না। তো আপনাকে এই মাথায় রাখতে হবে যে একটা চ্যানেলে একরকমের ভিডিও দিয়ে যেতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে ইউটিউবে ভিডিও করতে গেলে খুব বড় জিনিস দরকার, মানে বড় লাইট, বড় ক্যামেরা, DSLR ক্যামেরা, ভালো মাইক, তা নয়। ইউটিউবে আপনি নিজের টপিকটাকে ভালো করে প্রদর্শন করতে পারলেই আপনি বড় হতে পারবেন। কারণ ইউটিউবে প্রথমে যারা যারা বড় ইউটিউবার হয়েছে তারা কোনো দিনই DSLR দিয়ে প্রথমে শ্যুট করতো না, তারা নিজেদের মোবাইল দিয়ে শ্যুট করতো এবং তারা মোবাইলেই এডিট করতো। আপনার যদি ক্যামেরা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ইউটিউবে আপনার DSLR দিয়ে শ্যুট করতে পারবেন, কিন্তু যদি আপনার ক্যামেরা না থেকে থাকে তাহলে আপনার পেরেন্টসের দিকে আপনি জোর দিবেন না ক্যামেরা কেনার জন্য, আপনি আর মোবাইল দিয়ে শ্যুট করবেন। কারণ বর্তমান দিনে মোবাইল অনেক ভালো ভালো, আমার কয়েকটা মোবাইলের লিস্ট আছে, আই বাটনে আমার লিঙ্ক দেওয়া আছে, সেখানে মোবাইল 10,000 টাকার কমে আমরা মোবাইলের লিস্ট করেছিলাম। তো সেই মোবাইলগুলো অত্যন্ত ভালো ক্যামেরা লাগানো আছে এবং সেই ক্যামেরা দিয়ে আমরা ইউটিউবে ভিডিও অনায়াসে শ্যুট করতে পারবো এবং সেই ভিডিওগুলোকে ভালো করে এডিটও করতে পারবেন। আর প্রথম প্রথম আমরা জানি ইউটিউবে ভালো এডিট করা যায় না, এডিটটাকে ভালো করে শিখতে হয়, তা নিয়ে আমি পরে ভিডিও বানাবো। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরপরে এডিটিংয়ের কী করে তার ভিডিও এবং ইউটিউবের চ্যানেলে কীভাবে থাম্বনেল বানায় বা ইউটিউবের
কীভাবে ব্যানার বা ইউটিউবের চ্যানেলে কীভাবে লোগো বানায় এসব ভিডিও আমরা এই চ্যানেলে দেবো। তো এই ইউটিউবের লোগো, ইউটিউবের ব্যানার এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার দর্শক এগুলো থেকেই আপনার প্রতি আকর্ষণ হবে। এইভাবেই আপনি ইউটিউব চ্যানেলে গ্রো করতে পারবেন। তারপরের পয়েন্টে আসছে আমরা এডিটিং। আপনি যদি প্রথমে ইউটিউবে ভিডিও করতে চান তাহলে আপনি প্রথমে ইউটিউবের ভিডিও ভালোভাবে কথা বলতে পারবেন না, কারণ প্রথম প্রথম আমরা ক্যামেরার কাছে অভ্যস্ত নয়। আমি যেমন ক্যামেরার সামনে কথা বলছি, প্রথম প্রথম মানুষ ক্যামেরার সাথে অভ্যস্ত নয়, কারণ তখন আপনার কথাটা মাঝে মাঝে আটকে যেতে পারে। তবে এডিটিংয়ের মাধ্যমে সেগুলো কাট করে বাদ দিয়ে দেবেন, কারণ তবেই আপনার দর্শক আপনাকে আকর্ষিত হবে এবং আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবার কীভাবে আপনার সাবস্ক্রাইব বাটন এইভাবে আমার হলোগ্রামে আসছে, যেমন আমার চ্যানেলে দেখেছেন সাবস্ক্রাইব বাটন কীভাবে আসছে, তারপরে নাম কীভাবে আসছে, তারপরে চ্যানেলের লোগো, লোগো তো পরে আগে বলে দিয়েছি, তারপরে চ্যানেলে এসব লিখা কী করে আসে, এডিটিং আমি কী করে করছি, তা নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো। তো এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, কারণ আপনার কাছে যেন প্রশ্ন থাকে থাকলে আমার অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো এবং আপনাকে ইউটিউবের প্রতি অনেক সাহায্য করতে পারবো। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে আপনার ইউটিউব সম্বন্ধে এবং অন্যান্য টেক সম্বন্ধে অনেক ভিডিও আমরা দিতে থাকবো এবং সেই ভিডিও থেকে আপনারা উপকৃত হবে। তাই ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।